হচ্ছে রেগুলার মধ্যে বছরে একবার সবাই মিলে একটু মিলিত হওয়ার সুযোগ পাই। বাংলাদেশ আমাদের মহান নেতা জাতির পিতা। মিয়ানমারে কিভাবে সেখানে রোহিঙ্গাদের উপর অত্যাচার করা হয়েছিল, অমানবিক অত্যাচার। অন্তত এটুকু আমরা দাবি করতে পারি যে আমরা শুধু তাদের আশ্রয় দেয়নি বা ওখানে যেন কোনো রকম সংঘর্ষ না হয়, কোনো রকম সহিংসতা না স্থান পায় তার জন্য যথাযথ ব্যবস্থাও আমরা করেছি, কিন্তু আমরা তাদেরকে আশ্রয় দিয়েছি মানবিক কারণে। আবার প্রতিবেশী দেশ হিসেবে তাদের সাথে কোনো রকম সংঘাতে আমরা যাইনি, আমরা আলোচনার মাধ্যমে সমাধানের প্রচেষ্টা কিন্তু অব্যাহত রাখছি, যে কারণে আজকে সারা বিশ্বব্যাপী সকলেই বাংলাদেশের প্রশংসা করছে। বাংলাদেশে আমরা চাই, আমার তো মনে হয় যে মিয়ানমারেরও শিক্ষা গ্রহণ করা উচিত যে কিভাবে একটা ধর্মীয় সম্প্রীতি বজায় রেখে একটা রাষ্ট্র চলতে পারে। তাদের যে অধিকার আছে দেশে এবং তার মাটিতে, তার জন্মভূমিতে, সেই অধিকারটাও সংরক্ষণ করা দরকার এবং সব রকম সুযোগ সুবিধা দেওয়া দরকার।